দ্বাদশ শ্রেণীর প্রিজমের প্রতিসরণের উপরে আমরা এখন আলোচনা করব। প্রিজম হলো দুটি স্বচ্ছ প্রতিসারক তল দ্বারা সীমাবদ্ধ, স্বচ্ছ দুটো প্রতিসারক তল দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমের অংশ বিশেষে প্রিজম। প্রিজমে তৈরি হতে পারে কাঁচের হতে পারে, কোয়ার্জের হতে পারে। এখানে কাঁচের প্রিজম দেখানো হয়েছে। এই প্রিজমে দুদিকে দুটো যে তির্যক তল, অবলিক যে সারফেস, এই সারফেসগুলো হলো প্রতিসারক তল বা রিফ্র্যাক্টিং সারফেস। আর দুটো ত্রিভুজাকৃতির সেকশান আছে, এই দুটো সেকশান হলো পার্শ্বতল। আর নিচের যে তলটা দেখা যাচ্ছে, এই নিচের তলটা হলো ভূমি। প্রিজমের উপর আলো পড়লে আলোকে প্রিজম ভূমির দিকে বাঁকিয়ে দেয়। প্রিজমের তাহলে মোট পাঁচটা তল। এই তল দুটো যে ওই যে রিফ্র্যাক্টিং যে সারফেস, ওই যে তির্যক তল দুটো যেখানে ছেদ করে, সেটাকে বলা হয় প্রিজমের প্রতিসারক কিনারা, রিফ্র্যাক্টিং এজ। আর এই রিফ্র্যাক্টিং এজের মধ্যে দিয়ে লম্বভাবে যদি আমরা একটা তল কল্পনা করি, তাহলে সেটাকে প্রিজম একটা ত্রিভুজে ছেদ করে, সেই ত্রিভুজটাকে বলা হয় প্রধান ছেদ। আমরা প্রিজমকে বোঝাতে তার প্রধান ছেদেরই ছবিটা নিই এবং এই ত্রিভুজাকৃতির তলের মতনই প্রধান ছেদ হবে। খাতায় ছবি টানলে এই ত্রিভুজের তিনটে রেখা বা তিনটে বাউন্ডারি লাইনই এখানে প্রধান ছেদ হিসেবে চিহ্নিত হবে। আর এই দুটো তলের মধ্যে যে কোণ, এই কোণটা হলো প্রিজম কোণ। এখানে যেটা ভার্টিক্যাল প্লেন ছিল, সেই ভার্টিক্যাল প্লেনটাকে আমরা অনুভূমিক তলে বোর্ডের উপর এঁকেছি। সুতরাং এখানে এই কোণটা হলো প্রিজম কোণ। প্রিজমের এ বি এবং এ সি, এই দুটো প্রতিসারক তলের ছেদরেখা। এই প্রধান ছেদের ওপরে আলো পড়েছে পিকিউ পথে, কিউআর পথে গিয়ে আর এস পথে নির্গত হয়েছে। এন ওয়ান এন টু সঙ্গে পিকিউ রশ্মির যে কোণ, আপতন কোণ আই ওয়ান, কিউ আর পথে প্রিজমের মধ্যে গেছে। এন ওয়ান এন টু সঙ্গে কিউ বিন্দুতে যে কোণ হয়েছে সেটা হলো আর ওয়ান, এটা প্রথম তলে প্রতিসরণ কোণ, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশান। দ্বিতীয় তলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হলো আর টু, সেটা এন টু এন থ্রির সঙ্গে আমাদের যে রেখা, অর্থাৎ এন টু এন থ্রি এবং কিউ আর এর মধ্যে কোণ হলো আর টু, এবং নির্গমন কোণ, এমার্জিং অ্যাঙ্গেল হলো আই টু, যেটা কিনা এন টু এন থ্রির সঙ্গে আর এস রেখা কোণ করেছে। অরিজিনালি রেগ যাচ্ছিল পিকিউ পথে আর গিয়েছে আর এস পথে, এদের মধ্যে যে কোণ টি এম টি আর, এই কোণটাই হলো ডেল্টা, এটাকে বলা হয় বিচ্যুতি কোণ। এই ডেল্টার মান, এই বিচ্যুতি কোণের মান আমরা নির্ণয় করব, এম এম টি আর। এখন দেখা যাচ্ছে কিউ টি আর, এই ত্রিভুজের কিউ টি বাহুকে আমরা বাড়িয়ে দিয়েছি, তাহলে এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল। এটা অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান। অন্তঃস্থ বিপরীত কোণ কে কে হলো? আর কিউ টি এবং টি আর কিউ। তাহলে এই দুটো কোণকে আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে পি কিউ এন ওয়ান, পি কিউ এন ওয়ান আই ওয়ান এবং টি আর টি কিউ এন টু, এই কোণটাও তাহলে আই ওয়ান, কারণ এটা বিপ্রতীপ কোণ। তার মধ্যে দেখো নিচের কোণটা এন টু কিউ আর, এই কোণটা কিন্তু আর ওয়ান। তাহলে উপরের যে কোণ টি কিউ আর, এই কোণটা হলো আই ওয়ান মাইনাস আর ওয়ান। টি কিউ আর, টি কিউ আর সমান টি কিউ এন টু মাইনাস এন টু মাইনাস এন টু কিউ আর, এই নিচের কোণটা বাদ গেল, তাহলে থাকলো আই ওয়ান মাইনাস আর ওয়ান। একইভাবে কিউ আর এন টু, এই কোণটা হলো গিয়ে আর টু, এন থ্রি আর এস, এন থ্রি আর এস, এই কোণটা হলো আই টু সমান সমান টি আর এন টু। কিন্তু এই নিচের কোণটা যদি বাদ যায়, তাহলে এই কোণটা হলো, এই কোণটা মানে কিউ আর টি কোণ বা টি আর কিউ কোণ, এই কোণটা হবে আই টু থেকে আর টু বাদ, তাহলে আই টু মাইনাস আর টু। অর্থাৎ এন থ্রি আর এস সমান আই টু ছিল, টি আর কিউ কী হবে? টি আর কিউ সমান টি আর এন টু, টি আর এন টু, যেটা কিনা বিপ্রতীপ কোণ বলে, এই গোটা কোণটাও কিন্তু আই টু মাইনাস কী হলো কিউ আর এন টু, নিচের কোণ, এই দ্বিতীয় তলে যেটা আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর টু, সেটা বাদ গেল, তাহলে পড়ে থাকলো কত? আই টু মাইনাস আর টু। অ্যান্ড বহিস্থ কোণটা এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান টি কিউ আর, আর টি আর কিউ এর টি আর কিউ আর হলো আই ওয়ান মাইনাস আর ওয়ান, টি আর কিউ হলো আই টু মাইনাস আর টু।
তাহলে দেখো ডেল্টা সমান কত হলো বহিঃস্থ কোণ এই দুটো অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সঙ্গে সমান, অর্থাৎ আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস আর টু। এখান থেকে আই ওয়ান প্লাস আই টু লিখে নিলাম, তাহলে পড়ে থাকলো মাইনাস আর ওয়ান প্লাস আর টু। এখন দেখা যাক এখানে ত্রিভুজে দেখো কিউ আর এন টু এই ত্রিভুজে আর ওয়ান প্লাস আর টু প্লাস এন টু সমান 180 ডিগ্রি। আবার দেখো এখানে চতুর্ভুজ কিউ এ আর এন টু এই যে এই চতুর্ভুজ, এই চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে দুটো কোণ কিন্তু 90 ডিগ্রি, এই যে লম্ব টেনেছি, তাহলে এ কিউ এন টু কোণ, এ কিউ এন টু কোণ হলো 90 ডিগ্রি, এ আর এন টু কোণ এখানেও লম্ব এই সারফেসের উপরে এটাও 90 ডিগ্রি, দুটো কোণ 90 ডিগ্রি চলে গেলো, তাহলে এ আর এন টু কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা দেখেছি আর ওয়ান প্লাস আর টু প্লাস এন টু 180 ডিগ্রি, আবার এ প্লাস এন টু 180 ডিগ্রি, এদের সমান সমান করলে আর ওয়ান প্লাস আর টু প্লাস এন টু সমান 180 ডিগ্রি, আবার কি দেখা গেল এ প্লাস এন টু সমান 180 ডিগ্রি, দুটো সমান সমান করলে এন টু কেটে গেল, আর ওয়ান প্লাস আর টু সমান এ। তাহলে দেখা যাচ্ছে আর ওয়ান প্লাস আর টুর জায়গায় এ বসালে এখন প্রিজমে যে বিচ্যুতিকোণ পাওয়া গেল সেটা হলো আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। এই বিচ্যুতিকোণের মান কিসের উপর নির্ভর করে? কিসের উপর? এক নম্বর হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই ওয়ানের উপর, দু নম্বর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স ইমার্জিং অ্যাঙ্গেল আই টুর উপর, এবং প্রিজম কোণের উপর। সো ডেল্টা বিচ্যুতিকোণ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ।